প্রিয় দর্শক এটা আমাদের জিনসেং যাওয়ার বাগান দেখেন কত বিশাল বড় বাগান এরকম বড় বাগান বাংলাদেশে এটাই সর্বপ্রথম সর্বপ্রথম বাংলাদেশে আমি জিনসেং চাষাবাদ শুরু করেছি আল্লাহ রহমতে সম্পূর্ণ পার্শ্বপত্রিকামুক্ত প্রাকৃতিকভাবে উৎপাদিত এই জিনসেংটা কিভাবে আমরা প্রসেস করি কিভাবে তৈরি করি সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে আমাদের এই জিনসেংটা বাগান থেকে উঠিয়ে পরিষ্কার করে সুন্দর রূপে আমরা শুকাই এটা আমাদের বিশেষজ্ঞ হাকিম সাহেব রয়েছে হাকিম সাহেবের সরাসরি তত্ত্বাবধানে এ কাজটি হয়ে থাকে আমি নিজে একজন শিক্ষানবী সাকিম তো আমরা জিনসেং কাঁচা জিনসেংটা আমরা এভাবে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করি লাল জিনসেংটা লাল পাউডার তৈরি করি সাদা জিনসেং থেকে সাদা পাউডার তৈরি করি আমরা এই জিনসেংটা উত্তম রূপে পরিষ্কার করে রোদে শুকিয়ে আয়ুর্বেদিক ইউনানি চিকিৎসা বিজ্ঞানসম্মতভাবে এভাবে আমরা শুগিয়ে এভাবে আমরা হামান দিস্তায় গুড়া করি যেটা সম্পূর্ণ পার্শ্বপত্রিকা মুক্ত প্রাকৃতিক ভাবে এটা খাওয়ার নিয়ম হচ্ছে সাদা জিনসেংটা থেকে এক চামচ আপনি এক গ্লাস দুধের মধ্যে এই এইভাবে নিলেন লাল পাউডারটা থেকে এক চামচ আমার দিকে একটু তাকাবেন এক চামচ এক চামচ এভাবে দুধের মধ্যে রাখলেন এর পরে এক চামচ হরলেক্স এই হরলেক্স এক গ্লাস দুধের মধ্যে রাখলেন উষ্ণ গরম দুধের মধ্যে দিবেন দুধের মধ্যে দিয়ে এভাবে নাড়াচাড়া করবেন আর এখানে যাদের বেশি সমস্যা তাদের জন্য আমরা দিয়ে থাকি পঞ্চবুট শাহি হালুয়া যেটা সম্পূর্ণ ফ্রি তো এক চামচ এখানে শাহি হালুয়া নেবেন এবং একটা লজ্জাবতী বড়ি নেবেন লজ্জাবতী বড়ি একটা নেবেন এভাবে এক গ্লাস দুধের সাথে মিলিয়ে একটা লক্ষণীয় বিষয় এই জিনসেংটা থেকে কিন্তু এক ধরনের আঠা আঠা বের হয় আপনি দেখবেন যে বেশিক্ষণ রাখলে জিনসেংটা কিন্তু আঠালো হয়ে যাবে এভাবে আপনি এক গ্লাস দুধের মধ্যে আপনাদের সামনে কিন্তু আমি এই তৈরি করেছি এই দেখেন কিভাবে খাবেন এটা ম্যাজিকের মতো কাজ করবে আপনার শরীরে ক্লান্তি দূর হয়ে যাবে নিমিষেই ইনশাল্লাহ প্রিয় দর্শক অনেক প্রতারক বলে আমাদের এই ঔষধ ল্যাবরেটরিজে তৈরি হয় এটা সম্পূর্ণ ভিত্তিহীন ভুয়া কথা আমাদের নিজস্ব বাগানে উৎপাদিত জিনসেং আমরা ভালো করে রোদ্রে শুকিয়ে গুঁড়া করে এরকম সাদা জিনসেং থেকে সাদা পাউডার লাল জিনসেং থেকে লাল পাউডার তৈরি করে আমরা আপনাদেরকে দিয়ে থাকি লজ্জাবতির মূল থেকে আমরা লজ্জাবতী সুতরাং যারা বলবে যে এটা ল্যাবরেটরিজে তৈরি হয় অমক তৈরি করতে গেছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন আপনাদের সামনে আমি তৈরি করে দেখালাম যে আমরা কিভাবে জিনসেংটা তৈরি করি এটা আমাদের বিশেষজ্ঞ হাকিমের তত্ত্বাবধানে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে এটা তৈরি করে থাকি আমরা যেটা ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান সম্মত আমাদের এই জিনসেং যাওয়া যদি কোনো বেটা ভেজাল প্রমাণ করতে পারে পাঁচ লক্ষ টাকা পুরস্কার তাই আজ এখন অর্ডার করুন আমার মুখে বলা মোবাইল নাম্বারে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি সিক্স ওয়ান থ্রি ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন এইট ওয়ান জিরো ডাবল ফোর আমার প্রতিটি নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে একটু হলো আমাকে দেখে নেবেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় মেসার্স ননিফাল ইউনানি ঔষধালয় নার্সারি যেটা অনলাইন লাইসেন্স এবং ড্র্যাক লাইসেন্স প্রাপ্ত স্বনামধন্য ইউনানি প্রতিষ্ঠান মালিক আমি নিজেই হেকিম হাজি খন্দকার কবিরশন মিলিটারি গ্রাম ছাতিয়ানতলা ডাকঘর চূড়ামুনঠি থানা জেলা যশোর সদর এটা যশোর সেনানিবাস এবং চুরামনকাঠি বাজারের ঠিক মাঝখানে গ্রাম আমরা শুধুমাত্র যশোর পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এরকম একটা সাদা কার্টুনে করে পণ্যটি সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ দিয়ে থাকি বাকি টাকা আপনি পণ্যটি হাতে পাওয়ার পরে প্যাকেট খুলে যাচাই করে নিবেন এক সপ্তাহ পরেও যদি দেখেন আপনার ঔষধে কাজ হয়নি তাইলে আমাদের এই ওষুধটি রিটার্ন দিয়ে আপনি আপনার টাকাটি বুঝে নেবেন এটা হেকিম হাজি খন্দকার কবি মিলিটারি ডিউএমএস এ চ্যালেঞ্জ সকলের প্রতি আমার ভালোবাসা আপনাদের সুস্বাস্থ্য সুখী সুন্দর দাম্পত্য জীবন কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ননিফল ইউনানি ঔষধালয় নার্সারির একটা বড় প্রাপ্তি হচ্ছে এইটা যে রিটার্ন আসা যেমন ভাইকে আমি ঔষধ দিয়েছি আল্লাহ রহমতে সুস্থ হয়েছেন এবং আবার উনি এসেছেন দুইটা কোর্স নেওয়ার জন্য ওনার বন্ধুদের জন্য এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ভাইয়া কোথা থেকে এসেছেন আমি ঢাকা মিরপুর থেকে এসেছি আচ্ছা আগে তো আপনি ঔষধ নিয়েছিলেন তার রেজাল্ট কি ছয় মাস আগে বা আপনার থেকে ওষুধ নিয়ে গেছিলাম সেই ওষুধ আমার কাজ করছে আপনি সুস্থ হয়েছেন এটা আল্লাহ কাছে হাজার শুক্রিয়া আপনি যেমন সুস্থ হয়ে আপনার বন্ধুর জন্য ওষুধ নেওয়ার জন্য এসেছেন আমি একশো পার্সেন্ট আশাবাদী যে আপনার ওই বন্ধু সুস্থ হয়ে আবার তার বন্ধুর জন্য আমার কাছে ওষুধ নিতে আসবেন ইনশাল্লাহ এটা এইটা আপনার দুই পোর্স